ओम शांति। 5 জুলাই 2023 প্রাপ্ত মুরলী বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এ হলো অলমাইটি গভর্নমেন্ট। বাবার সাথে ধর্মরাজও আছেন, সেই জন্যই নিজের করা পাপের বিষয়ে বাবাকে জানাও, তাহলে অর্ধেক মাফ হয়ে যাবে। প্রশ্ন, রাজধানীর মালিক কিসের আধারে হবে আর প্রজার মধ্যে সাহুকার কিসের আধারে হবে? উত্তর, রাজধানীর মালিক হওয়ার জন্য পঠন পাঠনের প্রতি সম্পূর্ণ ধ্যান দিতে হবে, পড়াশোনার আধারেই পদ প্রাপ্ত হয়, সাহুকার প্রজাও হবে যারা তার নলেজ নেবে, বীজ বপন করবে, পবিত্রও হবে কিন্তু ঈশ্বরীয় পঠন পাঠনের প্রতি মনোযোগ দেবে না। পঠন পাঠনের প্রতি মনোযোগ তখনই আসবে যখন প্রথমে পাক্কা নিশ্চয় হবে যে স্বয়ং ভগবান আমাদের পড়াতে এসেছেন। যদি সম্পূর্ণ নিশ্চয় না থাকে তাহলে এখানে বসে থেকেও যেন নিস্তেজ হয়ে থাকবে। যদি নিশ্চয় থাকে তাহলে রেগুলার পড়াশোনা করা উচিত, ধারণ করা উচিত। গীত, নেত্রহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি। কলিযুগকে অন্ধকার নগরী বলা হয়, কেননা সমস্ত আত্মারা নিষ্প্রভ হয়ে রয়েছে, এমন নয় যে চোখে অন্ধ। অন্ধকার নগরীতে সবাই জ্ঞান নেত্রহীন, অন্ধের পুত্র অন্ধ, সবাই তমপ্রধান হয়ে গেছে। আমাদের অর্থাৎ সব আত্মাদের পিতা হলেন সেই পরমাত্মা। যখন আমরা সব আত্মারা ওই মূল লোকে বাস করি তখন আমাদের জ্যোতি জাগ্রত থাকে। প্রথম প্রথম শতপ্রধান খাঁটি সোনা ছিলাম, সত্যযুগকে বলা হয় গোল্ডেন এজ, হিন্দিতে পারস্পরি বলা হয়। এখন আয়রন এজ অর্থাৎ তমপ্রধান পাথর বুদ্ধি হয়ে গেছে। সত্যযুগে ঘরে ঘরে আলো প্রজ্বলিত থাকে, কলিযুগে ঘরে ঘরে অন্ধকার। দেবী দেবতা ধর্মপ্রায় লোক হয়ে গেছে, সবাই ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে, নিজেদের দেবতা বলতে পারে না, কেননা বিকারগ্রস্ত। বাবা সাভারকরের, তিনি হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন, কথা বলেছিলেন, তাকে বলা হয়েছিল আদি সনাতন দেবতা ধর্ম ছিল, তারপরেও তুমি কেন আদি সনাতন হিন্দু মহাসভা বলছো? উত্তরে বলেছেন, দাদাজি আমরা নিজেদের দেবতা বলতে পারি না, কেননা আমরা অপবিত্র। সুতরাং এখন দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, তাই না? কারণ এটা তো হলো মিশনারি, তাই না? যেমন যখন ক্রাইস্ট এসেছিল তখন খ্রিস্টান ছিল না, এই সময়েও দেবতা ধর্ম নেই, এখন ব্রাহ্মণদের স্থাপনা হচ্ছে, ব্রাহ্মণরাই এরপর দেবী দেবতা হয়। পরমপিতা পরমাত্মা বলেন, আমি দেবী দেবতা ধর্মের স্থাপনা করি, আমি তোমাদের অর্থাৎ আত্মাদের পারলৌকিক পিতা, আমি তোমাদের সবাইকে এখানে পাঠিয়েছি। যেমন ওটা খ্রিস্টানদের মিশন, তেমনই এটা হলো দেবতা ধর্মের মিশন। স্বয়ং পারলৌকিক পরমপিতা পরমাত্মা বলেন, বাচ্চারা তোমরা যা কিছু শুনে এসেছ সব মিথ্যা, যদি ড্রামা অনুসারে এটার পুনরাবৃত্তি হবে, তবুও এই মায়ার বন্ধন থেকে মুক্ত করাবার জন্য কল্পে কল্পে আমি এসে বোঝাই আর ব্রহ্মার দ্বারা দেবতা ধর্মের স্থাপনা করাই। দাপুর থেকে আরও অনেক ধর্মের স্থাপনা হয়, ওই সময় দেবতা ধর্ম থাকে না, তাই তাকে বলা হয় রাবণ রাজ্য। গীতা হলো ভারতের সর্বোত্তম শাস্ত্র, কেননা ভগবানের গাওয়া, বাকি সমস্ত শাস্ত্র মানুষের গাওয়া। শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রালব্ধ প্রাপ্ত করেছে, এখন বাবা বলছেন, আমি এসেছি ভারতে লক্ষ্মী নারায়ণের রাজ্য স্থাপন করতে। এমন কথা আর কেউ গীতা পাঠকারীরাই বলতে পারে না, ভগবানই বলেন, হে ভারতবাসী বাচ্চারা, আমি এসেছি ব্রহ্মার দ্বারা দেবতা ধর্মের স্থাপনা করতে। প্রথমে ব্রহ্মার দ্বারা সৃষ্ট ব্রাহ্মণ প্রয়োজন, দেবতারা তো প্রালব্ধ ভোগ করে থাকে, ওরা কারো কল্যাণ করে না, তারা তো রাজকীয় মানব, ওখানে অগাধ সম্পত্তি থাকে, ওখানে কোনো মায়া নেই, সেই জন্যই তাকে স্বর্গ বলা হয়। ভারত এখন নরক হয়ে গেছে, আর কোনো গীতা পাঠকারী এমন বলতে পারে না যে কাম হলো মহাশত্রু, এর উপরে বিজয় প্রাপ্ত করতে পারলে তোমরা স্বর্গের মালিক হবে। তোমরা সম্পূর্ণ ভারতে যেখানেই যাও না কেন, কেউই এমন কথা বলতে পারবে না, কেননা তারা নিজেরাই বিকারগ্রস্ত। ওই বেচারাদের তো এটাও জানা নেই যে এটাই সবার অন্তিম জন্ম। বাবা বলেন, এনার তো এটা অনেক জন্মের অন্তিম জন্ম, যখন আমি এসে এনার মধ্যে প্রবেশ করি, অর্থাৎ এখন সম্পূর্ণ সৃষ্টির অন্তিম সময়। এই একটা জন্মের জন্য তোমরা পবিত্রতার দায়িত্ব পালন করো, এটা তো কোনো মিথ্যা কথা নয়, মহাভারী লড়াই তো দেখছো, অল্প অল্প রিহার্সাল হতেই থাকবে। বাচ্চারা বিনাশ আর স্থাপনা সাক্ষাৎকার করেছে, এতেই প্রমাণ হয় যে এটাই অন্তিম জন্ম, আর কোনো গীতা পাঠকারী
এটা বলতে পারে না যে এটাই অন্তিম জন্ম, আর সেই জন্যই পবিত্রতার দায়িত্ব পালন করো। এটা তোমাদের রাজ্য, তোমরা তপস্যা করছো রাজত্বের জন্য, এখন প্রকৃত উপার্জন করতে হবে। এই অন্তিম জন্মে পাথরনাথ থেকে পারশনাথ হচ্ছ তোমরা, তোমরা উচ্চ পদ পেয়ে থাকো। যারা আমার পুরনো বাচ্চা, যাদের মায়া ভস্মীভূত করে দিয়েছিল, তাদের এসে জাগিয়ে তুলেছি, এও সুন্দর ছিল। এখন সব আত্মারা কালো তমপ্রধান হয়ে গেছে। আত্মাই কালো হয় আর সুন্দর হয়, আত্মাকে নির্লেপ বলা সম্পূর্ণ মিথ্যা, আত্মাই সংস্কার নিয়ে যায়। এখন বাবা বলছেন তোমরা বাচ্চারা ঈশ্বরীয় মতে চলছ। ইউরোপের মানুষরাও বলে ভারতে গড গডেসদের রাজধানী ছিল, ভগবান রাম ভগবতী সীতা, কিন্তু ওদের ভগবান বলা যায় না, ওটা তো ডিটিজম, ওখানে কোনো ভগবান নেই। ভগবান তো একজন, তিনজন দেবতা সূক্ষ্মরূপে, বাকি সব মনুষ্য সৃষ্টি। যেমন ক্রাইস্ট এসে ধর্ম স্থাপনা করেছিল, তখন খ্রিস্টান ছিল না, তেমনি এখন দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। সবচাইতে উত্তম ধর্ম হলো দেবতাদের। বাবা বলেন সবার প্রথমে এই আত্মিক ব্রাহ্মণ ধর্মের রচনা করি, তোমরা আত্মিক ব্রাহ্মণরাই পরম ধামের পথপ্রদর্শক। বলা হয় ভক্তরা ঘরে বসেই ভগবানকে পায়, সুতরাং বাবা বলেন যারা দেবতা ছিল অবশ্যই তার এক নম্বর ভক্ত হবে। লক্ষ্মীনারায়ণ প্রথমে ভক্তিমার্গের সূচনা করেছিল, তারা প্রথমে সোমনাথের মন্দির তৈরি করেছিল। কত পরিষ্কারভাবে বোঝানো হয়, এই নলেজ তারাই গ্রহণ করবে যারা রাজধানীর মালিক হবে। প্রজার মধ্যেও যারা বিত্তশালী হবে তারাও জ্ঞান শুনবে, বীজও বপন করবে, কিন্তু পঠন পাঠন ঠিক করে করবে না, পবিত্রও থাকবে। বাবা বলেন বাচ্চারা এটা হলো পড়াশোনা, এই পঠন পাঠনের দ্বারাই পদ প্রাপ্ত করবে, অনেক উচ্চ থেকে উচ্চ এই পদ। প্রথমে তো এই নিশ্চয় চাই যে ভগবান আমাদের অর্থাৎ তার বাচ্চাদের পড়াতে এসেছেন, কৃষ্ণ নয়। তবে হ্যাঁ, এই পঠন পাঠনের মাধ্যমেই আমরা কৃষ্ণ হব, প্রিন্স প্রিন্সেস তো তোমরাই হও। যার এই নিশ্চয় নেই সে এই স্কুলে বসেও যেন ভোতা বুদ্ধি, যদি নিশ্চয় থাকে তাহলে রেগুলার পড়াশোনা করা উচিত, তা না হলে কিছুই বোঝেনি। এখানে অবিনাশী প্রালব্ধ পাওয়া যায় অবিনাশী বাবার দ্বারা, বাকি সবকিছুই কবরস্থ হয়ে যাবে, অল্প সংখ্যক থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা তৈরি হব, তারপর ওরাও শেষ হয়ে যাবে। কল্প পূর্বেও তোমরা এসব দেখেছিলে, এখন আবারও দেখছো। এখন বলা হবে 5000 বছর পরে আবার ধর্ম স্থাপনা করছি, কেননা তাদের মধ্যে ব্রহ্মাণ্ড সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান থাকতে পারে না, এই জ্ঞান বাবাই এসে দিয়ে থাকেন। ব্রহ্মাণ্ড অর্থাৎ যেখানে আত্মারা ডিমের আকারে বাস করে, সন্ন্যাসীরাও ব্রহ্মকে ঈশ্বর বলে থাকে। ব্রহ্ম তো হল তত্ত্ব, পরমপিতা পরমাত্মা হলেন শিব, ওরা তো ব্রহ্মহম বলে, শিবহম বলে, আমি ব্রহ্ম আমি শিব, কিন্তু শিব তো হলেন ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা। বলাও তো হয় যে ভাগীরথ গঙ্গা নিয়ে এসেছিল, সেটা হলো এই ভাগীরথ একজন মানুষ। নন্দীগণ তাও তো জানোয়ার হয়ে গেল, ওরা গোশালা শব্দ শুনে সেই স্থানে সারকে রেখে দিয়েছে। মন্দিরে সঠিক চিত্র আছে লক্ষ্মীনারায়ণ সীতারামের, ব্যাস এরাই হলেন উচ্চ থেকে উচ্চ যারা প্রালব্ধ ভোগ করে। প্রজাও প্রালব্ধ ভোগ করে, লক্ষ্মীনারায়ণ প্রথম দ্বিতীয় তৃতীয়, এইভাবে 8 বাদশাহী চলে, বাচ্চারা রাজত্ব করে। সীতারামেরও এইভাবে রাজ্য চলে, গাওয়াও হয় জগদম্বা আদিদেবী আর ব্রহ্মা হলেন আদিদেব। অ্যাডোমিব এরা দুজনেই এখন কালো হয়ে গেছে, পুনরায় ওরা সুন্দর হয়ে উঠবে, দুনিয়া এই বিষয় জানে না। কালী দুর্গা অম্বা সব একজনের নাম, প্রকৃত নাম সরস্বতী। সুতরাং আত্মা কালো হয়ে যায়, মুখ থোড়াই কালো হয়, এই সময় সব আত্মারাই কালো হয়ে গেছে, আমরা সবাই মাদুর ছিলাম। এখন বাবা আমাদের নিজের সেনা বানিয়েছেন, এখন আমরা রাবণের উপরে বিজয় প্রাপ্ত করছি। বাবা বলেন আর আমি তোমাদের সব শাস্ত্রবেদের সার ব্রহ্মার দ্বারা শোনাই, ব্রহ্মার হাতেও শাস্ত্র দেখানো হয়েছে, শাস্ত্র তো একটাই হওয়া উচিত তাই না? সুতরাং এখন ব্রহ্মার হাতে রয়েছে শিরোমণি গীতা, বাবা বসে ব্রহ্মার দ্বারা সব বেদ গ্রন্থ ইত্যাদি সার ব্যাখ্যা করেন, তাকে গীতা বলা হয়, বাকি কোনো শাস্ত্র নেই, বুদ্ধিতে গীতা আছে। গীতার ভগবানও বাচক, কাম হলো মহাসত্য, সুতরাং গীতা পাঠ করে যারা শোনায় তাদেরকেও বলা উচিত যে এর উপর জয়লাভ করতে পারলে স্বর্গের মালিক হতে পারবে।
ওরা তো এমনটাই কখনো বলবে না, ওরা সব মিথ্যা বলে থাকে। আমরাও মিথ্যা বলতাম, আমি অনেক গুরু গ্রহণ করেছি। অর্জুনকেও বলা হয়েছিল সবাইকে ভুলে যাও, তোমাদের এই গুরুদেরও আমি পবিত্র করে তুলি, এখন তোমরা যা কিছু করেছ সব ভুলে যাও, এমন কথা কখনো শোনেনি? আমি এখন শোনাচ্ছি, এখন তোমরা কুড়িহীন থেকে হীরাতুল্য হয়ে উঠছ, সব শেষ হয়ে যাবে। তোমরা বাচ্চারা বিনাশ আর স্থাপনা দেখেছ, সেই জন্যে পুরুষার্থ করছ। বাবার কাছে সবার পোতামেল থাকে, বাবাকে লেখে আমি এই সময় পাপী ছিলাম, এই করেছি। কেননা ধর্মরাজ বাবা বলেন, আমাকে বললে অর্ধেক পাপ মাফ হয়ে যাবে। এই সবই প্রাইভেট থাকে, পড়া হলো তারপর ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এ হলো অলমাইটি গভর্নমেন্ট, সর্বশক্তিমান সরকার। এখন বৃক্ষ খুব ছোট, এর মালিক স্বয়ং ভগবান। ধীরে ধীরে বৃক্ষ বৃদ্ধি পাবে, মায়া চট করে অজ্ঞান করে দেয়। কোথাকার কথা কোথায় কাহিনী রূপে তৈরি করেছে? কোথায় আমাদের লক্ষ্মীনারায়ণ মর্যাদা পুরুষোত্তম আর পুরুষোত্তমনি যারা মহান পবিত্র ছিল? এখানে তো সবাই অপবিত্র। ওখানে ছিল পবিত্র গৃহস্থ আশ্রম ধর্ম, এখানে অপবিত্র অধর্মের গৃহস্থ। জিজ্ঞাসা করে, এই দুনিয়া কিভাবে চলবে? বাবা বলেন, এই দুনিয়া থাকবেই না, শেষ হয়ে যাবে, এটাই হলো অন্তিম জন্ম। সুতরাং কাম কাটারি চালানো ছেড়ে দাও, তোমরা জন্ম জন্মান্তর ধরে বিকারগ্রস্ত মা বাবার দ্বারা বিশের বর্ষা পেয়ে এসেছ। এখন আমি অর্ডিন্যান্স জারি করছি যে বিশের বর্ষা বন্ধ করো, তা না হলে বৈকুণ্ঠে যেতে পারবে না। বিকারকে জয় করতে পারলেই স্বর্গে যাবে, তা না হলে পাতাল। রামরাজ্য আকাশ হলে রাবণ রাজ্য পাতাল, এটাই ড্রামা। এই সময় দেবতা ধর্মের যারা, তারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, নিজের প্রকৃত ধর্ম সম্পর্কে জানা নেই। কোন ধর্মে সামান্য সুখ দেখলে চট করে কনভার্ট হয়ে যায়, একে বলে হাফ কাস্ট। এখানেও যারা ব্রাহ্মণ কাস্টে এসেছে কিন্তু পুরুষার্থে কমজোরি, তারা প্রজার পথ পাবে, পরিষ্কার করে বলে দেওয়া হলো। এখানে যারা বলে ঋষিমুনি ইত্যাদিরা ত্রিকালদর্শী ছিলেন, কিন্তু তারা যখন বলে যে জগৎ মিথ্যা, তাহলে তারা ত্রিকালদর্শী কিভাবে হতে পারে? কত গল্প কথা বলে, বলে অমুক নির্বাণ ধামে চলে গেছেন, এটাও গল্প। সবাইকে পার্ট প্লে করে এখানে হাজির হতে হবে। সবার গাইড বাবা, বাবা কাউকে ভক্তি থেকে ছাড়ান না। যতক্ষণ পর্যন্ত পরিপক্ক অবস্থা না হবে ভক্তি করো। মনে রাখতে হবে, আমি কারো গুরু নই। যেমন তোমরা শুনছ তেমনি আমিও বাবার কাছ থেকে শুনছি, আমাদের সবার গুরু ওই একজনই নিরাকার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, এই অন্তিম জন্মে পবিত্রতার প্রতিজ্ঞা করে তার দায়িত্ব পালন করতে হবে, আত্মাকে কালো থেকে সুন্দর শতপ্রধান বানানোর পুরুষার্থ করতে হবে। দুই, অবিনাশী প্রালব্ধ তৈরি করার জন্য নিশ্চয় বুদ্ধি হয়ে রেগুলার পঠন পাঠন করতে হবে, বাকি যা কিছু আজ পর্যন্ত পড়েছ সেই সব বুদ্ধি থেকে ভুলে যেতে হবে। বরদান, বিজয়ের উৎসাহ উদ্দীপনার দ্বারা আশাহীনকে আশাবাদীতে পরিবর্তনকারী নিশ্চয় বুদ্ধি ভব। যদি নিশ্চয় অটুট থাকে তাহলে বিজয় সদাই রয়েছে, বিজয়ের উৎসাহ উদ্দীপনা সবসময় থাকুক, নিরাশার সংস্কার যেন না থাকে। যে কোনো মুশকিল কাজ এতটাই সহজ অনুভব যেন হয়, যেন এমন কিছু বড় বিষয় নয়, কেননা অনেকবার এই কাজ করে এসেছি, কোনো নতুন কিছু করছি না, সেই জন্য নিরাশ হওয়ার নাম চিহ্ন থাকবে না। কোনো স্বভাব সংস্কার ওই সংকল্প যেন না আসে যে কে জানে এ পরিবর্তন হবে কি হবে না, তোমরা হলেই সদাকালের বিজয়ী। স্লোগান, শক্তিশালী হতে হলে সবসময় খাজানার অর্থাৎ সম্পদ স্মৃতি আর স্মরণে থাকো। ওম শান্তি।